Hello. Very good morning. Welcome to Agra and welcome to our channel Family Talks. আমাদের নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। ব্লগটা শুরু করছি একদম আগ্রা থেকে। আমরা আগ্রা পৌঁছে গেছি, এখন আগ্রা সিটি ট্যুরের জন্য বেরোবো। শোনা, হাই করে দে মা। বাবা গলা পুরো আটকে আছে, বলো। হ্যাঁ, গুড মর্নিং। তো আমরা এখন আজকে আগ্রা ট্যুরে বেরোচ্ছি। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী করছি সব তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে। তো তোমরা দেখতে থাকো। আজকের দিনটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। এই আমাদের সাথে পুরো আমার পুরো টিম রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, ঠিক আছে, আমার শ্বশুর রয়েছে, শাশুড়ি রয়েছে। তো ব্লগটা শুরু করছি, আপনাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। আমরা সবাই গাড়িতে উঠে গেছি, এখন এই গাড়ি চলছে। আমরা এখন যাচ্ছি তাজমহলের উদ্দেশ্যে, অলমোস্ট পৌঁছে গেছি, আর দু তিন মিনিটের মধ্যে ঢুকে যাব। এটা হচ্ছে, আমরা এখন চলে এসেছি তাজমহলে। তাজমহলের ঠিক এই সামনের এন্ট্রি গেট, এটা এন্ট্রির থেকে আমরা এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। কাবালেলিয়া, দারুণ রাস্তাটা কিন্তু, হ্যাঁ, হেভি সুন্দর রাস্তা, অসাধারণ লাগে। ওই যে আমাদের পুরো টিম, সোনাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি বলে সোনাইয়ের মুডটা একটু সকাল থেকেই অফ হয়ে রয়েছে। সমস্যা হচ্ছে আমার বাবাকে নিয়েই, বাবা হাঁটতে পারে না বেশি, আস্তে আস্তে আসছে দুজনে মিলে। অনেকক্ষণ পরে চেকিং কমপ্লিট করে, চেকিং ফর্মালিটিস যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমরা আলটিমেটলি তাজমহলের মেন গেট থেকে এন্ট্রি করলাম। আমার সোনাইয়ের ব্যাগ নিয়ে নিয়েছে, সেই জন্য সোনাইয়ের মুডটা একটু অফ আর কি। ব্যাগের ভিতরে খেলনা ছিল। তাজমহলে ঢোকার সময় হচ্ছে সূর্যোদয়ের 30 মিনিট আগে এবং তাজমহলের গেট বন্ধ হয় সূর্য অস্ত যাওয়ার 30 মিনিট আগে। আমরা চলে এসেছি একদম তাজমহলের মেন গেট, মানে এন্ট্রি গেট। এই স্তম্ভটি যেটা দেখতে পাচ্ছেন, এটা তাজমহলে ঢোকার রাস্তা। এই গেট দিয়েই ঢুকতে হবে তাজমহলে দর্শনের জন্য। তাজমহল নিয়ে যতই বলা হয় ততই যেন কম হয়, কারণ তাজমহলের সৌন্দর্য এতটাই সেটা বলে বোঝানো যাবে না। তাজমহলের তৈরি মুঘল সম্রাট শাহজাহানের হাত ধরে। তাজমহলের অবস্থান, এটি ভারতের আগ্রা শহরের যমুনা নদীর ডান তীরে অবস্থিত। তাজমহলটি একটি ইসলামিক সাদা মার্বেলের সমাধি। তাজমহল ওপেন হয় 1631 সালে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য এই সমাধিটি স্থাপন করেছিলেন এবং পরবর্তীতে শাহজাহানকেও এখানে সমাধিস্থ করা হয়। তাজমহলের টোটাল এরিয়া যদি বলা হয় সেটা আনুমানিক 17 হেক্টরের মতো এবং এর ভেতরে একটি মসজিদ, একটি গেস্ট হাউস রয়েছে এবং এটি একটি সুবিচার প্রাচীর দ্বারা আবদ্ধ এবং সুন্দর বাগানও এখানে স্থাপন করা হয়েছে। তো সবাই তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই রাজমহলের ভিতরে চলে এসেছি, এখন এই ফটো টটো তুললাম, এখন ভিতরে যাব, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমাদের ড্রেসটা পুরো একদম লাল, কারণ এটা যদিও সমাধি কিন্তু তাজমহল ইজ এ সিম্বল অফ লাভ, তো রেডটাও তো সেই হিসাবেই ধরা হয়, তাই জন্য আজকে আমরা লাল পরেই এসেছি। অসাধ, আজকে রবিবার, বিশাল ভিড় আছে।
দেখা হয়ে গেছে অল্প বিস্তর, এখন উপরটায় যাব যেখানে আর কি মেন সমাধিটা, সেখানটায় যাব। তো এখান থেকে টিকিট করতে হবে একটা এক্সট্রা 200 টাকা দিয়ে, সেই টিকিটটা করতে ঠিক ওই জায়গাটায় যেতে হবে আমাদের সামনে। তো চলুন, এবার আমরা ঠিক এইখান থেকে টিকিট কেটে তাজমহলের ভেতরে প্রবেশ করব, যেখানে আর কি মমতাজের সমাধি ছিল। তো এইখানে এক্সট্রা 200 টাকা করে আবার টিকিট কাটতে হয়। আমাদের টিকিট কাটা হয়ে গেল, এবার আমাদের শ্যু কভার আমরা পরে, কারণ এখানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, শ্যু কভার না পরলে ভীষণ নোংরা হবে। আমরা সবাই, আমার সোনাও শ্যু কভার পরে ফেলেছে, তো এবার আমরা শ্যু কভার পরে ভেতরের দিকে যাচ্ছি। ও দারুণ মজা পেয়েছে এইখানটায়, কারণ অনেক বাচ্চা কাচ্চা ছিল, খুব সুন্দর খেলাধুলা করেছে ও এইখানটায়। ফরেনারদের জন্য তাজমহলের টিকিট 1100 টাকা প্লাস উপরে যাওয়ার জন্য 200 টাকা, এবং ইন্ডিয়ানদের জন্য এই এন্ট্রি ফিটাই 50 টাকা এবং 200 টাকা। এখানকার সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু, মানে ডিপটা অনেকটাই বেশি, এবং এটা পুরোটাই কাঠের। তো বাবা এখানটায় আসেননি, ও সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না বলে ওনার কষ্ট হবে। আগেই তো বললাম যেহেতু বাবার বাইপাস সার্জারি অপারেশন হয়েছে, একটু আসাটা একটু ডিফিকাল্ট। যাই হোক, আমরা সবাই উপরে উঠেছিলাম, খুব ভালো লেগেছে এই জায়গাটা, কারণ এখানে শাহজাহান এবং মমতাজ দুজনেরই সমাধি রয়েছে। সমাধির ভেতরে কিন্তু মোবাইল ফোন ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, সুতরাং ভেতরটা আমরা আপনাকে শেয়ার করতে পারবো না। এবার আমরা ভেতরে সমাধি দেখে বেরিয়ে এলাম, এই জায়গাটা আরও সুন্দর। আসুন আপনাদের যমুনা নদীটা দেখাই। যমুনা নদীর ওই পারে সম্রাট শাহজাহান চেয়েছিলেন তাজমহলের অনুকরণে আরেকটি কালো মহল উনি ওই পাশে তৈরি করার জন্য। এটা যেমন সাদা শ্বেতপাথরের তৈরি, ওটা কালো পাথরের তৈরি হবে, কিন্তু সম্রাট শাহজাহানের এই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এই যে ভিডিওটা, এই ভিডিওটাই থেকে যাবে, আর এইটাই সবচাইতে পরম মুহূর্ত, যেখানে একই ফ্রেমে আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, আমার ওয়াইফ আর মেয়ে সবাই একসাথে চলাফেরা করছে আর এই ট্যুরটা এনজয় করছে। এটাই আমার কাছে পরম পাওয়া। যাই হোক, এখনও অনেক কিছু বাকি আছে দেখার, সবে তাজমহল দিয়ে শুরু হলো। তা আস্তে আস্তে আমরা, এখন তাজমহল দেখা হয়ে গেছে, এবার আমরা গেটের দিকে যাচ্ছি, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে আগ্রা ফোর্টের দিকে। এই যে বাঘটা দেখছেন, এটা হচ্ছে আমলকি বাঘ, মানে সম্রাট শাহজাহান এখানে আমলকি গাছের চাষ করিয়েছিলেন। এই পুরো বাগানটাই আমলকি গাছে ঘেরা, খুব সুন্দর শান্ত।
তাজমহল পরিদর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইকস করে আমাদের সাথে থাকবেন। এরপরে আমরা আগ্রা ফোর্টের এপিসোড নিয়ে খুব শীঘ্রই আসছি। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আগ্রা ফোর্ট দেখতে যাব। তাজমহল থেকে আমরা বেরিয়ে এখন এসেছি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করতে। তো লাঞ্চটা করার পরে আমরা যাব হচ্ছে আগ্রা ফোর্ট। তো সাথে থাকুন আগ্রা ফোর্টটার জন্য।